আমার মনে হয় না, আমরা আমি আমি আমার পার্সোনাল দলের কথা বলি, আমার দল বা আমরা যেভাবে আমাদের নেতা কর্মীরা আমরা আমরা ক্ষমতায় যেতে চাই, তবে জনগণকে সাথে নিয়ে যেতে চাই, আমরা ওইখান থেকে ছিটকে পড়তে পারি না। আর বিএনপি নির্বাচনের এবার না যাওয়াটা তো খুবই স্বাভাবিক, যেমন 2014-15 সালে বিএনপি যখন যায়নি তখন সারা বিশ্ব বলেছিল যে আওয়ামী লীগকে সুযোগ দেওয়া উচিত যে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনে যাওয়া। আন্দোলনের পার্টি হিসেবে অংশ হিসেবে আমরা 2018 সালে গিয়েছিলাম, সেই নির্বাচনটা রাতের বেলায় শেষ হয়ে গিয়েছিল। তো সেখানে আমরা বুঝতে পেরেছি বা দেখতে পেরেছি, বা আমরা তো আগেই জানতাম, জাতি দেখতে পেরেছে যে কোনো দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন করা সম্ভব না। তো এইটা তো বাংলাদেশে সবাই জানে যে দলীয় সরকারের অধীনে সম্ভব না। তো সুতরাং আমরা কেন আবার দলীয় সরকারের অধীনে নির্বাচনে যে মানুষের সাথে বিট্রে করব, মানুষকে ধোকা দেব? আমরা এই সোকল নির্বাচনের বিরুদ্ধে সব বিরোধী দলরা অবস্থান নিয়েছে, যারা দালাল না সবাই অবস্থান নিয়েছে। এই ব্যাপারে আমরা বিভিন্ন কর্মসূচি করছি, আমি কয়েকটাতে যোগদান দিয়েছি, আরো হবে। এটাকে বলে ফ্রড, সিম্পল ইংলিশ টার্মটা যারা বুঝে, এই আওয়ামী লীগ এই অবৈধ নির্লজ্জ একটা সরকার, তারা একটা ফ্রড করতে চেষ্টা করছে, মানুষের সাথে প্রতারণা করতে চেষ্টা করছে, এবং যাদেরকে প্রতারণা করছে তারা অনেকে সচেতন হচ্ছে এবং আরও হবে। এবং আপনারা যে দেখেছেন ডিবি হারুনের কান্না, সেখানে আপনারা আওয়ামী লীগের অনেকের কান্না এই ভবিষ্যতের কিছুদিনের মধ্যেই দেখবেন, তাদের অবস্থা কি হবে আপনি বুঝবেন। আওয়ামী লীগাররা এবং তাদের দালালরা সবাই এই ডিবি হারুনের মতো কানবে। নির্বাচন হয়ে যাচ্ছে আপনি বললেন, এবং অ্যাট ফার্স্ট সাইট মনে হতেই পারে যে হয়ে যাচ্ছে এবং হয়ে যেতেও পারে, কিন্তু ইংরেজিতে একটা কথা আছে, ইট ইজন্ট ওভার টিল দ্য ফ্যাট লেডি সিংস, এখনো 7 তারিখ হয়নি, নির্বাচন হয়ে যাবে, এটা 8 তারিখে যে আমরা নিশ্চিত জানবো নির্বাচন হয়ে গেছে, তো এখনো নিশ্চিত না। আমাদের আন্দোলন কতখানি আমরা বেগবান করতে পেরেছি, মুহূর্তে কোন জায়গায় আছে, এগুলো তো আছেই, আন্দোলন আমরা এখনো চেষ্টা করে যাচ্ছি প্রত্যেকটা দল, এবং আমরা এখন এটাও চেষ্টা করছি সবাই এক মঞ্চে উঠে আন্দোলন করব। সেখানে আমাদের কি সার্থকতা আসবে, জনগণ কিভাবে নামবেন, জনগণ অলরেডি পরিষ্কার করে দিয়েছেন যে তারা এই নির্বাচনের পক্ষপাতী না এবং তাকে তারা এটাকে নির্বাচনই মানেন না। একটা গণতান্ত্রিক দেশে নির্বাচন হলো মানুষের রাজনীতির বড় একটা জায়গা, যেখানে সাধারণ মানুষ তাদের মতামতের প্রতিফলন ঘটায়, কিন্তু সেখানে আমরা দেখছি যে নির্বাচনটাকেও তারা ধ্বংস করে ফেলেছে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে, পরপর দুইটা নির্বাচন তারা প্রহসন করেছে, যেমন 2014 সালের নির্বাচনে খুবভাবে বিনা ভোটে 154 জন সংসদ সদস্য তারা নিয়েছে, তার মানে নির্বাচনের আগেই তারা অলরেডি সরকার গঠনের মতো অবস্থান তারা তৈরি করে ফেলেছে। আবার 2018 নির্বাচন, এটা তো এখন স্পষ্ট, এখন সরকারি দলের নেতারাই বলছে যে আসলে রাত্রে 12টায় তাদের এখানে মেসেজ গেছে যাতে 60% ভোট যাতে কাস্ট করে ফেলা হয় রাত্রে। এখন এটা পরিষ্কার হয়ে গেল যে 2018-তে নির্বাচনের নামে একটা প্রহসন হয়েছে, বিরোধী দলগুলোকে ধোঁকা দেওয়া হয়েছে, জনগণকে ধোঁকা দেওয়া হয়েছে, জনগণের সাথে প্রতারণা করা হয়েছে। 2024-এর 7 জানুয়ারিও তেমনই একটা প্রহসনের নির্বাচন মঞ্চস্থ করার জন্য সব কিছু তারা প্রস্তুত করেছে। নির্বাচন কমিশন তাদের কথায় সরকারি দলের তল্লবিবাহক ভূমিকা পালন করছে, এবং প্রশাসন বিশেষ করে পুলিশ প্রশাসনকে তারা চরমভাবে দলীয়করণ করেছে। এ কারণে আসলে বিরোধী দলগুলো তাদের নিয়মতান্ত্রিক যে প্রতিবাদ গড়ে তোলার কথা ছিল সেটা তো করতে পারছে না, কারণ একটা রাজনৈতিক দল তো রাষ্ট্রের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে যুদ্ধ করবে না।